সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে শীতকালীন সবজি জমজমাট বেচাকেনা, সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার জমজমাট কেনা বেচায় কিন্তু জমে উঠেছে সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি বাজার, পৌর পাইকারি সবজি বাজার। আমরা ভোর থেকে আছি এবং দেখছি যে আজকে ভোর থেকে কিন্তু কৃষকেরা প্রতিদিনের ন্যায় যে তাদের উৎপাদিত সবজি নিয়ে কিন্তু এই আড়তটিতে আসছে এবং ক্রেতারাও কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে। এখন আজকের বাজার আমরা যেটা দেখছি যে অন্যান্য সবজির দাম কিন্তু অপরিবর্তিত থাকলেও শুধুমাত্র যে শীতের যে সবজি ফুলকপি এবং পাতাকপি সেটির কিন্তু সরবরাহ অনেকটাই কম, যে কারণে ফুলকপি এবং পাতাকপির দাম কিন্তু কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছে যে এই ফুলকপি এবং পাতাকপি উৎপাদন কিন্তু আসলে কৃষকদের শেষের দিকে, যে কারণে সরবরাহ অনেকটাই কমেছে এই সকল পাতাকপির এবং ফুলকপি, এই দুটি সবজির দাম কিন্তু আমরা দেখছি যে আজকে বাজারে যদি কথা বলি কেজি প্রতি 2 থেকে 5 টাকা কিন্তু বেড়েছে। তাছাড়া কিন্তু অন্যান্য সবজির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমরা আজকের বাজার দর যদি আপনাকে জানাতে চাই যে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 30 টাকা কেজি দরে, মরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 45, পাতাকপি বিক্রি হচ্ছে 10 থেকে 12, ফুলকপি বিক্রি হচ্ছে 15 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 30 টাকা, মূলা বিক্রি হচ্ছে সেটি হচ্ছে 5 টাকা, সিম বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এবং এটি জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার। আমরা দেখছি যে এই যে শীতকালীন যে সকল সবজি সেগুলো কিন্তু আসলে সরবরাহ অনেকটাই বেশি, এবং টমেটো যেটি রয়েছে সিরাজগঞ্জের টমেটো সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে যে 30 থেকে 35 টাকা কেজি দরে। এবং এই আড়তটি সবচেয়ে বড় পাইকারি বাজার এবং এখানে পাইকারি যে সকল ক্রেতারা রয়েছে অর্থাৎ বিভিন্ন হাট বাজারে তারা এখান থেকে পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করে, সেই সকল ক্রেতারা কিন্তু এখানে প্রতিদিন আসে এবং এখানে প্রতিদিন তাদের সবজি আসলে কেনা বেচা হয়। এবং এখানে আমরা দেখছি যে ভোর থেকেই প্রতিটি আড়তের সামনে কিন্তু থরে থরে আড়ত দ্বারা সেই সবজি সাজিয়ে বসে আছে এবং এখন কিন্তু আসলে ক্রেতারা আসতে শুরু করেছে এবং অনেকটাই আসলে কেনা বেচা জমে উঠেছে। আমরা এই আড়তটির কথা যদি বলি সকাল 7টা থেকে শুরু হয় এবং সকাল 9টা পর্যন্ত কিন্তু এবং বেচা কেনা চলে এবং এখানে মোট 100টি দোকান রয়েছে। প্রতিটি দোকানেই কিন্তু আমরা দেখছি যে শীতকালীন যে সকল সবজি সে সকল সবজিতে কিন্তু আসলে ভরপুর রয়েছে এবং ক্রেতারা কিন্তু আসলে ধীরে ধীরে আরো বাড়ছে, বেলা যত বাড়ছে এবং ক্রেতাদের সংখ্যাও কিন্তু আসলে বাড়ছে। এবং আমরা যেটি দেখছি যে এই আড়তে মোট 100টি দোকান রয়েছে, আড়ত দ্বারা যেটি বলছে প্রতিদিন কিন্তু 20 থেকে 25 লাখ টাকা কিন্তু সবজি আসলে কেনা বেচা হয় এখানে আড়ত দ্বারা আমাকে জানিয়েছে। এবং আজকে শুধুমাত্র এই দুটি সবজি অর্থাৎ ফুলকপি, শীতকালীন ফুলকপি এবং পাতাকপি সেটি সরবরাহ কিন্তু অনেকটাই কমেছে, যে কারণে এই সকল এই দুটি সবজির দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে, তাছাড়া অন্যান্য সবজির দাম এবং স্বাভাবিক রয়েছে। এবং আমরা দেখছি যে শীতকালীন যে সকল সবজি অর্থাৎ সিরাজগঞ্জের চরাঞ্চল এবং বিভিন্ন উপজেলায় বিশেষ করে সিরাজগঞ্জের তারা, সুল্লাপাড়া, কাজীপুর, রায়গঞ্জ এই সকল জায়গায় কিন্তু বেশ ভালো মানের সবজি উৎপাদন হয় এবং সেই সকল সবজি প্রতিদিন কিন্তু আরও দ্বারা কৃষকেরা যারা রয়েছে তারা উৎপাদিত তাদের সবজি নিয়ে সরাসরি কিন্তু এই আড়তে আসে এবং এখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন হাট বাজারে যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছে যারা এখান থেকে পাইকারি দামে আসলে সবজি কিনে বিভিন্ন হাট বাজারে খুচরা দামে বিক্রি করেন তারাই কিন্তু আসলে এখানকার মূল ক্রেতা। এবং এখানে কিন্তু খুচরা দামে কোনো খুচরা যে সকল ক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু আসলে সবজি বিক্রি করার একটি নির্দেশনা রয়েছে, তারা কিন্তু আসলে সেটি বিক্রি করবে না, শুধুমাত্র পাইকারি যারা রয়েছে এবং সর্বনিম্ন আসলে 5 কেজি নিচে কিন্তু এখানে কোনো সবজি বিক্রি করা হয় না। এবং আমরা দেখছি যে বিভিন্ন এখনো কিন্তু আসলে কৃষকেরা তাদের শাকসবজি উৎপাদিত শাকসবজি আড়তটিতে আসতে শুরু করেছে, এখনো কিন্তু আসছে এবং ক্রেতারাও কিন্তু আসলে বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারা বাড়ছে এবং বিভিন্ন প্রতিটি আড়তের সামনেই থরে থরে কিন্তু দোকানের সামনে সে সকল সবজিগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং এখনো কিন্তু আসলে ক্রেতারা আমরা দেখছি যে আসছে। এবং এই আড়তটিতে আমরা আজকের কথা যদি বলি সব ধরনের সবজিতে কিন্তু আসলে ভরপুর রয়েছে, শুধুমাত্র শীতকালীন সবজি যে সকল রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু সবগুলো শীতকালীন সবজি সরবরাহ স্বাভাবিক থাকলেও শুধুমাত্র পাতাকপি এবং ফুলকপি এই দুটি সরবরাহ কিন্তু আমরা আজকের বাজারের দেখছি যে অনেকটাই কম। তাছাড়া কিন্তু সব ধরনের সবজি কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছে তারা কিন্তু আসলে যে স্বাভাবিক রয়েছে, কিন্তু আমরা যদি কৃষকদের কথা বলি যারা আসলে উৎপাদন
অপারেশন সব তারা যেটি বলছে যে সবজির বাজার কিন্তু অনেকটাই কম, তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু তারা কৃষকেরা যেটি বলছে যে বাজার দাম অর্থাৎ তাদের যে উৎপাদন খরচ সেটির সাথে কিন্তু আসলে অনেকটাই অসম্পূর্ণ, এবং তারা যেটি বলছে যে এই দামে বিক্রি করলে তাদের কিন্তু অনেকটা আসলে লোকসান হবে, তাদের উৎপাদন খরচ যেহেতু বেশি সে কারণে তাদের উৎপাদন খরচ আসলে লোকসানের কথাই বলছে কৃষকেরা। তো এক কথা বলা যায় বেলা বাড়ার সাথে সাথে বেচা কিনা আসলে বাড়ছে এই সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজার। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজারে আমার কাছে সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিরাজগঞ্জে।